আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে এনটিআরসি পরীক্ষার যে কলেজ পর্যায়ের পরীক্ষাটি ছিল তার প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। বরাবরের মতো ওয়েবসাইট জব পাগল ডট কমে আসি এবং ইউটিউব চ্যানেল জব পাগল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এই যে সার্চ বারটি দেখা হচ্ছে, এখানে গিয়ে আপনারা অন্যতম এনটিআরসি লিখে সার্চ দিতে পারেন, অথবা এই যে নিচে যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিতে এই যে কোশ্চেন সলিউশন বা কোশ্চেন সলভ নামে এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে ক্লিক করে আপনারা এনটিআরসি যে পোস্টটি আছে সেই পোস্টটিতে আপনি যেতে পারেন। তো এই যে সে এনটিআরসি প্রিলিমিনারি কোশ্চেন সলভ পোস্টটি এটা ওপেন করি। এটা ওপেন করার পরে একটু নিচে নামবো আমরা। এটা একটু নিচে নামার পরে আমরা দেখতে পাবো যে 15তম এনটিআরসি পরীক্ষার যে কলেজ পর্যায়ের পরীক্ষাটি ছিল সে পরীক্ষার প্রশ্ন এবং তার সমাধান। 15 এনটিআরসি কলেজ লেভেল কোশ্চেন, এটা হচ্ছে আপনার 19 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। তো এইখানে যে প্রশ্ন দেখা যাচ্ছে, প্রশ্নের উত্তর দেওয়া আছে, যে বোল্ড করা কালো মার্কের এইগুলো হচ্ছে অ্যান্সার। এর নিচেও তারপরেও এই প্রশ্নের নিচেও এই যে অ্যান্সারগুলো দেওয়া আছে, 1 থেকে 100 পর্যন্ত এখানে অ্যান্সার দেওয়া আছে। তো কী ছিল প্রশ্নে, এই প্রশ্নগুলো আসলে আপনাদের কাছে রাখা উচিত, পরবর্তী যখন 16তম এনটিআরসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রেও আপনাদের এই প্রশ্নগুলো বেশ কাজে আসবে। কারণ আপনারা একটা ধারণা পাবেন যে কেমন প্রশ্ন কাঠামো কোন জায়গাতে কীভাবে আসে, এবং এখান থেকে অনেক সময় কমন বাধার সম্ভাবনা আছে। G7 এর একমাত্র এশিয়া দেশ কোনটি? জাপান। বিশ্বে জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। UNHCR এর সদর দপ্তর কোথায়? জেনেভা। ফিফা বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হবে? কাতার। সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তি স্থল কোথায়? আফ্রিকা। পদ্মা মেঘনা নদীর মিলনস্থলের নাম কি? গোয়ালন্দ। বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত? 350। OPEC এর সচিবালয় কোথায় অবস্থিত? ভিয়েনা। থাইল্যান্ডের সমুদ্রের নাম কি? বাত। 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? তারামন বিবি ও মুনা বিবি। মহান নেতা শেখ মুজিব রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 1969 সালে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি? রাশিয়া। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। তো এখানে মোট 100টি প্রশ্ন আছে, এই যে আমি নিচে যে মতো যাচ্ছি। তো 100টি প্রশ্ন আসলে পড়ে পড়ে বলতে গেলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের কাছেও বিরক্ত লাগবে। আমি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে এই পোস্টটি আমার ওয়েবসাইটে লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে গিয়েও আপনারা অনায়াসে এই প্রশ্নের সমাধানগুলো করতে পারবেন, এবং পরবর্তী প্রয়োজনের জন্য আপনারা এই প্রশ্নটি ডাউনলোড করে রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি সকলের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে বা ন্যূনতম কোনো উপকার করে থাকি, অবশ্যই তাহলে একটা করে লাইক দেবেন আমাদের ভিডিওতে, যাতে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উৎসাহের সহিত হাজির হতে পারি। এবং অবশ্যই অবশ্যই একটা রিকোয়েস্ট করবো যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, সামনে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সকলকে ধন্যবাদ।